ইয়েমেনের বাদশার নাম আব্রাহা। সে নিজেকে আশেপাশের দেশের সমস্ত রাজা বাদশার চেয়ে প্রভাবশালী এবং ক্ষমতাশীল মনে করত। অন্যরা ধরে নিয়ে এসেছেন, সেগুলি আমাকে ফেরত দেন। আব্রাহা বলল, আপনাকে দেখে খুবই উঁচু দরের লোক মনে করেছিলাম, কিন্তু আপনি শুধু আপনার সেই উটগুলি ফেরত চাচ্ছেন। অথচ এই যে ঘরটা, যা আপনাদের বাপদাদারা ধর্মের কেন্দ্রবিন্দুতে ছিল, আমি এই ঘরটা ভেঙে ধুলাইয়ের সাথে মিশিয়ে দিতে এসেছি। আপনি সে বিষয়ে কিছুই বলবেন না? আবুল মুত্তালিব বললেন, আমি কেবল এই উটের মালিক। এই ঘরের একজন মালিক আছে, তিনি উনার ঘরকে তিনি রক্ষা করবেন। আব্রাহা জবাব দেন, তিনি একে আমার হাত থেকে রক্ষা করতে পারবেন না। ধরে নেয়া উটগুলি আব্রাহা ফেরত দেয়। আব্রাহার কাছ থেকে ফিরে এসে আব্দুল মুত্তালিব কুরাইশদের বলেন, নিজেদের পরিবার পরিজনকে নিয়ে ওই পাহাড়ে চলে যাও। তারপর তিনি ও কুরাইশদের কয়েকজন সর্দার হারাম শরীফে আসেন। তারা কাবার দরজায় কোরআনেরে কাঁদতে থাকেন আর বলতে থাকেন, তিনি যেন তার এই ঘরকে রক্ষা করেন। আব্দুল মুত্তালিব বলেন, হে আল্লাহ, তুমি তোমার বান্দাকে রক্ষা করো, তুমি তোমার নিজের ঘরকে রক্ষা করো, তাদের ক্রুশ ও তাদের কৌশল যেন তোমার কৌশলের উপর বিজয় লাভ না করে। এদিকে পরের দিন আব্রাহা মক্কার দিকে এগিয়ে আসে, কিন্তু তার বিশেষ হাতি মাহমুদ, যা ছিল সবার আগে, সে হঠাৎ বসে পড়ে। কুড়ালের বাট দিয়ে বারবার আঘাত করেও তাকে একটু নড়াচড়া করানো সম্ভব হয়নি। তাকে উত্তর দক্ষিণ কিংবা অন্য যেকোনো দিকে মুখ করে চলাবার চেষ্টা করলে সে উঠে দৌড়াতে থাকে, কিন্তু মক্কার দিকে ঘুরালেই সঙ্গে সঙ্গে বসে পড়ে। মারতে মারতে আহত করে ফেললেও তাকে আর নড়াচড়া করা সম্ভব হয়নি। তখন হঠাৎ লোহিত সাগর থেকে ঝাঁকে ঝাঁকে পাখি উড়ে আসে। তারা আব্রাহার সেনাদলের উপর পাথর বর্ষণ করে। বৃষ্টির মতো পড়তে থাকে পাথর। প্রতিটি পাখি মুখে একটি আর পায়ে দুটি করে পাথর নিয়ে আসে। হযরত ইবনে আব্বাসের বর্ণনা মতে, যার উপরে এই পাথর কণা পড়ত, তার সারা গায়ে ভীষণ চুলকানি শুরু হতো। চুলকাতে চুলকাতে চামড়া ছিঁড়ে গোস্ত ঝরে পড়তে থাকত। গোস্ত ও রক্ত পানির মতো ঝরে পড়ত এবং হাড় বেরিয়ে পড়ত। আব্রাহার অবস্থাও এমন হয়ে পড়ে। সেনাবাহিনীর মধ্যে তখন হুলস্থুল বিশৃঙ্খলা শুরু হয়ে পড়ে। হুড়ুহুড়ি ছুটোছুটির মধ্যে ইয়েমেনের দিকে পালাতে শুরু করে। এই অবস্থায় লোকেরা পথে ঘাটে যেখানে সেখানে পড়ে মরতে থাকে। কিছু লোক দৌড়াতে দৌড়াতে পথের উপর পড়ে যায়। আব্রাহা
হাসমায়া এলাকার পৌঁছে মারা যায়। ইমাম নববী এর ব্যাখ্যায় লিখেছেন, আসহাবে ফিলের ঘটনা এখানেই ঘটেছিল, তাই এ জায়গাটা দ্রুত অতিক্রম করা সুন্নত।